खत्म होगा अत्याचार, आप देखेंगे सिर्फ समाचार। नमस्कार, मैं आपके साथ सुनैना, आप देख रहे हैं हिंदुस्तान न्यूज 24। तो चलिए चलते हैं आज की कुछ खास खबरों पर। युवक पर धोखे प्रेम संबंध में विन के राज्य में बलात्कार का आरोप लगाया गया। बलात्कार का आरोपी 26 वर्ष के युवक के साथ बलात्कार ने 10 दिन घर बंद कर दिया। विरोध करने पर गृहिणी ने जट्टो को पीट दिया। ये घटना हसनाबाद पुलिस स्टेशन के तहत पाटली खानपुर गांव में हुई थी। 24 वर्ष की गृहिणी के दो बेटे हैं। उसी गांव का एक युवक मियाउर गाजी पैसे से राजमिस्त्री है। पहले दुल्हन के साथ प्यार किया जाता था, फिर युवक के साथ प्यार किया जाता है। प्रेम के जाल में फंसी महिला उसे तमिलनाडु ले गई, बलात्कार का आरोप लगाया। कथित तौर पर गृहिणी ने लंबे समय तक युवक के साथ प्रेम संबंध बनाए। प्यार में कई बार फोन पर दुल्हन को नवंबर में तमिलनाडु ले जाया गया। एक युवती जो उस राज्य में थी, 20 दिनों तक उसके साथ जबरन बलात्कार किया गया, कई बार उसका बलात्कार किया। बिन के राज्य में काम से घर ले जाने का प्रलोभन एक तरफ, दूसरे तरफ प्यार। उसे दस्यु बहला फुसला कर ले गया, जो फिर उसे तमिलनाडु ले गया। उसके साथ कई बार बलात्कार किया गया, यहाँ तक कि दुल्हन ने विरोध किया, पर युवक पर उसके गहने और पैसे भी लूटने का आरोप लगाया। दुर्भाग्य से गृहिणी किसी तरह तमिलनाडु से घर लौट आई है, लेकिन उसका परिवार अपने रिश्तेदारों के घर पर शरण लेने से इनकार कर रहा है। युवक भाग रहा है। पीड़िता ने दुल्हन के लिए सजाए मौत की सजा के साथ साथ उच्चतम सजा की मांग की है, ताकि उसे फांसी हो सके। रिपोर्टर समीर दास, हिंदुस्तान न्यूज 24। हमें कम बेसि ऐले के आगे थे चिंता मोहिनुर गाजी ओके हमें आगे थे कम बेसि चिंता हमें तमिलनाडु कास्टाइज दिए गलो नहीं गे नहीं गए हमें दय दिन डेके धर्षण टर्षण जो भूते पड़े कोकम हमें ओखान पाली एस हासनाबाद थाना अभिजोग कर नामे केसो करी और शास्ति चाहिए और फाँसी चाहिए हमें तमिलनाडु नहीं जाए नहीं गए दय दिन हमको एक घर आटके रखे আমাকে জোরপূর্বকে ধর্ষণ করে এমনকি বিক্রি করে দেওয়ার প্ল্যান করে। আমি কোনোরকম ওখান থেকে জোরপূর্বকে বেরিয়ে আসি, এসে আমি হাসনাবাদ থানায় অভিযোগ ডায়েল করি, করে আমি ওর ফাঁসি চাই ওর শাস্তি চাই। কত টাকা নিয়ে যায় সোনা দানা নিয়ে নিয়েছি বললেন? 50,000 টাকা ছিল আমার কাছে, আর আমার দুখানা আংটি ছিল, কানের ছিল, হাতের ছিল, আমার বাচ্চাদের গয়না ছিল, এগুলো সব কেড়ে করে নিয়ে নিয়েছিল আমার কাছ থেকে। এরপরে তারপর আমাকে ওই হাসনাবাদ থানায় তুলে দেওয়া ছিল, আমি ওখানেই অভিযোগ করি, ওখানেই আমি কেস করি ছেলের নামে। আমি ওর শাস্তি চাই আর ফাঁসি চাই। কি নাম ছেলেটা? মইনুল গাজী। আমি শ্বশুরবাড়ি চলে যাচ্ছি, আমার হাসনাবাদ থেকে তুলে নিয়ে ওখান থেকে তামিলনাড়ু নিয়ে যায় কাজকাম দেওয়ার জন্য, বিয়ে টিয়ে দেওয়া করার প্রতিশ্রুতি দিয়ে। ওখানে গিয়ে একটা রুমে আমার আটকে রাখে, দিনের পর দিন আমার সাথে অত্যাচার করে আর শারীরিকভাবে এমনকি রেপ পর্যন্ত করেছে। করে ওখান থেকে ভালো মুখ দিয়ে ওদের বাড়ি থেকে আবার নিয়ে এসছে, নিয়ে এসে মারধর করে আমার ওখান থেকে আবার আমার থানায় তুলে দিয়েছিল। আমি আর সাজা চাই, এর আমি বিচার চাই। আমি আমার তো সংসার ধর্ম সব গেছে, আমার লাইফটাই বরবাদ করে দিয়েছে। আমি ওখান থেকে ফিরেছিলাম, ওখান থেকে আমি মানে কোনো রকম সাহায্য নিয়ে ফিরে মানে চলে আসছিলাম। আমার পিছন ধরে ছেলে আবার আমার সাথে সাথেই চলে এসেছিলো। আমরা হাওড়া স্টেশনে নেমেছিলাম, আমাদের বাড়ির লোক পৌঁছে গেছিলো, কি ওখান থেকে গার্ড দিয়ে আমাদের বাড়ি নিয়ে আসে, নিয়ে এসেই মারধর করে। তারপরে ওখান থেকে আমার বাড়ি চলে আসি, এখান থেকে মারধর করে আমাকে থানায় তুলে দেওয়া হয়েছিল। আমি হাসনাবাদ থানায় অভিযোগ জানিয়েছি, কেস করেছি। আমি ওই ছেলের আমি শাস্তি চাই, কঠিন শাস্তি চাই ছেলের। আমি ফাঁসি পর্যন্ত যেন হয় ওই ছেলে, আমার তো লাইফটাই শেষ করে দিয়েছে। আমার দুটো বাচ্চা আছে, স্বামী আছে, তার সত্ত্বেও জেনে শুনে আমাকে নিয়ে গেছে কেন? বিয়ে করার প্রতিশ্রুতি দেওয়া বা কাজ কাম দেওয়ার জন্য আমার নিয়ে গেছিলো, নিয়ে গিয়ে ওখানে একবার এক পয়সা করেছে। আর কি টাকা পয়সা, টাকা পয়সা সোনা দানা সব ওদের বাড়ি থেকে ছেলে যা আমি যা নিয়ে গেছিলাম, আমার টাকায় রুম ভাড়া তারা সব কিছু করেছে, খেয়েছে, কেনাকাটা করেছে, সব কিছু করেছে। তাও বাকি 11,000 টাকা ছিল আমার হাতের কানের দোকানে আংটি, আমার ছেলে মেয়েদের গয়না টয়না সব ছিল ওতে। থাকার সত্ত্বেও সেগুলো ওরা ব্যাগ থেকে বার করে নিয়ে আমার কটা জামা কাপড় দিয়ে আমাকে বাইরে বার করে দিয়ে থানায় তুলে দিয়েছিল। আমাকে টোটাল কত টাকা নিয়েছিল? মোট 50,000 টাকা আর গয়না, হাতের কানে দোকানে আমার বাচ্চাদের গয়না